আমি মোহাম্মদ নাজমুল হক, আজকের টিউটোরিয়ালে জানাই স্বাগতম। তো পাওয়ার পয়েন্টে ক্রিকেট খেলার আজ দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। তো প্রথম পর্বে এই যে ক্রিকেট খেলার ব্যাট বল স্ট্যাম্প এবং মানুষ কিভাবে পাওয়ার পয়েন্টে আঁকা যায় এবং তৈরি করা যায় দেখিয়েছি। তো আজকে আমি দেখাবো যে এই ব্যাট বল কিভাবে মারতে হয় দেখাবো। তো প্রথমে আমি একটু ঠিকঠাক করে নেবার পর আমি ব্যাটটা দেখব, এই যে ব্যাট আছে ব্যাটটা ঘুরিয়ে দেখব, এর কেন্দ্রটা ব্যাটের মাঝখানে আছে, কিন্তু আমার কেন্দ্রটা হতে হবে হাতের মধ্যে, ঘুরতে হবে ব্যাটটা, কাজে কেন্দ্র হাতলে থাকতে হবে। তো ইনসার্টে চলে যাব, একটি শেপ নেব, শেপটা আমি একটু দূরত্বে রাখব। তো ফরম্যাট থেকে শেপের কালার চেঞ্জ করব বোঝার সুবিধার জন্য। তো শেপটা একটু দূরে রাখলাম এবং ব্যাট হাতলে যাতে মাঝখানে হয় সেজন্য একটু দূরে রাখলাম, এবং ব্যাট এবং শেপটা একসঙ্গে এবার সিলেক্ট করব। ব্যাট এবং শেপ সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দেব। দেবার পর ঘুরিয়ে দেখব আমার হাতলটা হাতের মধ্যে ঘুরে, অর্থাৎ হাতল এখন কেন্দ্রে অবস্থিত যেহেতু আমি শেপের সঙ্গে গ্রুপ করেছি। এখন শেপটা সিলেক্ট করে শেপ ফিল থেকে নো ফিল করে দেব এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব। দেবার পর আমার যে কাজটা হবে, এখন আমি অ্যানিমেশান দেব। তো অ্যানিমেশান দেওয়ার জন্য আমি চলে যাব অ্যাড অ্যানিমেশানে, ব্যাট এবং আমার মানুষের জুম, বেসিক জুম অ্যানিমেশান দিয়ে দিলাম। তো আমি ইন্টারেন্সে গিয়ে অ্যানিমেশানটা দিলাম, তো এখন দেখি আমার জুম হয়ে আসছে। তো তারপরে আবার একটা অ্যানিমেশান দেব ব্যাটে, ব্যাট সিলেক্ট করার পর স্পিন অ্যানিমেশানটা দিয়ে দেব। তো যেহেতু স্পিন অ্যানিমেশান আমার ঘড়ির বিপরীতে ঘোরাতে হবে, তো সবগুলো আমি প্রথম অ্যানিমেশানটা উইথ প্রিভিয়াস করে দেব এবং এই স্পিন অ্যানিমেশানটা আমার আফটার প্রিভিয়াস করে দেব, একটু উইথ প্রিভিয়াস করে দিয়ে একটু টাইম ঠিকঠাক করে দেব। যেহেতু ঘড়ির বিপরীতে ঘুরাইতে হবে, কাজেই আমি ইফেক্ট অপশানে গিয়ে কাউন্টার ক্লক ওয়াইজ এবং আমার কোয়ার্টার স্পিন দিয়ে দেবো। দেবার পর দেখি কোয়ার্টার, হ্যাঁ সুন্দর, ব্যাট স্ট্যাম্প সোজা ব্যাটটা ঘুরে, ওকে ব্যাট স্ট্যাম্প সোজা ঘুরলো। আমার স্পিনটা ঠিক করার পর এবার বলে আমি অ্যানিমেশান দেব। তো আমি অ্যাড অ্যানিমেশানে গিয়ে বেসিক জুম দিয়ে দিলাম, কিন্তু এটা জুম ইন হয়, আমি দিয়ে দেবো এখান থেকে আউট, ফলে জুম আউট হয়ে এটা চলে যাবে। তারপর এটা উইথ প্রিভিয়াস করে দেব, উইথ প্রিভিয়াস করে দেখব ব্যাটও, ব্যাট এবং বল একসঙ্গে অ্যানিমেশানটা হলো। তো আমি আরও একটি অ্যানিমেশান দেবো, অ্যাড অ্যানিমেশানে গিয়ে আমি মোর ইন্টারেন্সে গিয়ে ফ্লাই ইন দিয়ে দেবো এবং ইফেক্ট অপশানে গিয়ে আমি লেফট দিক থেকে এটা আনবো, কাজে লেফট দিকটা আমি সিলেক্ট করে দেব। তো দেওয়ার পর যে কাজটা করব, আমি এটা আমি উইথ প্রিভিয়াস করে দেব, একই সঙ্গে এই অ্যানিমেশানটা উইথ প্রিভিয়াস দিলে একসঙ্গে আমার আসবে এবং বলটা জুম আউট হয়ে যাবে। এখন আমি এটা স্ট্যাম্পের মাঝ বরাবর রেখে দেখব কী অবস্থা হয়। তো তারপর এটা একটু আমি উপরে দিয়ে দেব, উপরে দেওয়ার জন্য যে কাজটা করি, তো ফরম্যাটের ব্রিং ফরওয়ার্ড থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলে এটা উপরে চলে আসলো। এবার স্লাইড শোতে গিয়ে দেখব বল আসলো এবং ব্যাট একসঙ্গে আমার আসলো। তো সাথে আমি আরেকটি কাজ করব, এটা এক্সিস্ট অ্যানিমেশান দিয়ে দেব। তো এক্সিস্ট অ্যানিমেশান দিলে বলটা আস্তে আস্তে চলে গেল, চলে যা, বল যেহেতু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে কাজে বলটা একটু বড় করে দিতে হবে। তো বড় করে দিলাম, দেওয়ার পর স্লাইড শোতে একটা কপি করে রাখি, যেহেতু আরও একটি বল ইন হতে হবে। তো এই কপির অ্যানিমেশানটা একটু ডিলিট করে দিলাম, রিমুভ করে দিলাম, দিয়ে এটা রেখে দিয়ে আমি এই বলটা একটু ঠিকঠাক করার পর একসঙ্গে আমি দেখবো, হ্যাঁ সাথে আমার এটা ঘুরবেও, স্পিন অ্যানিমেশানটাও দিয়ে দিয়েছি, ফলে বল একসঙ্গে ঘুরবে এবং আসবে এবং জুম আউট হয়ে চলে যাবে, একসঙ্গে কাজটি হবে। এবার আমার যে কাজটা হবে, একটু এই বলটা যেহেতু একটু আগে চলে যাচ্ছে, একটু সরিয়ে ঠিকঠাক করে জায়গা মতো দিয়ে স্লাইড শোতে গিয়ে দেখব কি অবস্থা হলো। তো আমার এখন যে কাজটা হবে, আমার এই আরেকটি বল আছে, এই বল এখন যে অ্যানিমেশন দেব বেসিক জুম দিয়ে দেব, ইন হবে এই বলটা আবার। তো আমি অ্যাড অ্যানিমেশানে গিয়ে আমি মোর ইন্টারেন্সে গিয়ে বেসিক জুম অ্যানিমেশানটা দিয়ে দেব, দেওয়ার ফলে
প্রথম বলটা আমার চলে যাবে এবং দ্বিতীয় বলটা আমার চলে আসবে। তো এটা আমি ফরম্যাটে গিয়ে ব্রিং ফরম্যাটে গিয়ে ব্রিং ফ্রন্টে দেবো, উপরে দিয়ে দেবো, ব্রিং ইট টু ফ্রন্ট উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আমি এটা উইথ প্রিভিয়াস করে দেবো অ্যানিমেশানটা। অ্যানিমেশানটা সিলেক্ট করে আমি উইথ প্রিভিয়াস একসঙ্গে কাজটা ঘটবে। আমি ডিউরেশান এবং ডিলে একটু এই নিচের সবুজ দাগটা দেখে ডিউরেশান ডিলে ঠিকঠাক করে দেবো, যাতে প্রথম বলটা যাবার পর এই বলটা চলে আসে। প্রথম বল যাবার পর আমার দ্বিতীয় বলটা চলে আসলো। তো দ্বিতীয় বলে আমি আরও একটি অ্যানিমেশান দেবো, সেটা হলো অ্যানিমেশানে গিয়ে অ্যাড অ্যানিমেশান থেকে আমি স্পিন অ্যানিমেশানটা দিয়ে দেবো। এই অ্যানিমেশানটা কাউন্টার ক্লকওয়াইজটা দিয়ে দেবো, ফলে স্পিনটা ঘুরির বিপরীতে ঘুরবে ব্যাটারি লাগার পর, এবং উইথ প্রিভিয়াস করে দিয়ে আমি ডিউরেশান ডিলে আগের অ্যানিমেশানের সেম সেম করে দেবো। অর্থাৎ একসঙ্গে বল ঘুরবে এবং একসঙ্গে বল জুম আউট হয়ে চলে যাবে, ইন হয়ে চলে আসবে। এখন আরেকটি অ্যানিমেশান দেবো, সেটা কাস্টম পাথ। কাস্টম পাথ থেকে আমি একটু মাউস ঘোরালে কাস্টম পাথ অ্যানিমেশানটা পাবো। আমি একটু টেনে সুন্দরভাবে উড়ে গিয়ে বলটা পড়বে, সে ধরনের অ্যানিমেশানটা সাজাবো। সাজানোর আমি এটা উইথ প্রিভিয়াস করে দেবো এবং ডিউরেশান ডিলে একই সঙ্গে করে দেবো। অর্থাৎ একসাথে বলটা আমার চলে গেল এবং আরেকটি বল উড়ে এসে পড়লো। তো এভাবে আমি সুন্দরভাবে অ্যানিমেশানগুলো সাজিয়ে সাজিয়ে দেবো। একটু আমি এই অ্যানিমেশানটা একটু ঠিকঠাক করে দিই, দেবার পর একটু সামনের দিকে দিই। দেবার পর আমি এখন স্লাইড শোতে গিয়ে দেখবো। হ্যাঁ, সুন্দরভাবে উড়ে আসলো। এখন আমার যে কাজটা হবে, এই যে এই ব্যাটসম্যান এবং ব্যাডে একসঙ্গে আমি একটা অ্যানিমেশান দেব, সেটা হলো মনমোশন পাথ থেকে আমি লেফট লাইন্স লেফটে দিয়ে দেবো, হলে বাম দিকে আমার ব্যাট এবং বল চলে যাবে মারার পর। এখন স্লাইড শোতে গিয়ে দেখব যে ব্যাটে বলে সংযোগ এবং বলটি চলে গেল সুন্দরভাবে উড়ে, তারপর আমার এই বলটি কোথাও আঘাত লাগবে, তো সে আঘাতের একটা চিহ্ন হবে, সেটা আমি তৃতীয় পর্বে দেখাবো। এই বলটা আসবে, আসার পর একটি দেয়ালে আঘাত লাগবে এবং দেয়ালে দাগ পড়ার পর এটা রুমের মধ্যে একটি টেবিলের নিচে গ্লাস থাকবে, বলটি গ্লাসের ভিতর পড়বে। তো সেই টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তো আমার প্রথম যে ব্যাট বল স্ট্যাম্প তৈরির টিউটোরিয়াল, সেটার আমি লিংক এই আজকের টিউটোরিয়ালের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ নাজমুল হক এখানে শেষ করছি। ভালো থাকা হয় যেন।